বেলা যার খেতে গিয়ে ছুটে যায় ঘাম সবাই চিনে এক নামে গরিবটার নাম রোজার মাসে তাকে অনেকেই রোজা আর গরিবের ঘরে তাকে বারো মাসই রোজা এটা বোঝা খুবই সোজা যারা গরিব থাকে রোজা অন্ধকারে পাগল ডাকে এদিক ওদিক খোঁজা লকডাউনে কিছু মানুষ আছে খুবই ভালো অধিকাংশ ঘরে আজই নিভে গেছে আলো এই লকডাউন কোন এলাকা বা দেশি নয় কিছু গরিব মানুষের পেটেও পড়েছে ধনী সমাজ আজ ঘরে বসে দেখে খিদে জ্বালায় গরিব থরথরে কাঁপে দিনের আলো তাতে অন্ধকারও লাগে সকাল বিকাল তারা খাওয়ার বেঁচে ভাগে লকডাউনটা বড় লোকের গরিবের নয় থাকে তারা অনাহারে নেই সঞ্চয় এই বাঙালির স্বভাব কি বদলায় মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরছে আর চায়ের দোকানে শুধুই ভিড় করছে আর বলছে কি বাঁচা মরা সবই তো উপরবেলার হার ঘর হতে বের হলে পুলিশে ধরে আর করোনার রোগী আজ একে একে মরে গরিব শ্রমিক আর নিম্নীয় লোকগুলো কান্নায় ভেসে গেছে তাদের চোখগুলো এই নেতা ওই নেতা কত নেতা দেখি দুমুঠো চাল দিয়ে বাকি সব বাকি লকডাউনটা বড় লোকের গরিবের নয় থাকে তারা অনাহারে নেই সঞ্চয় জানি না কবে এই দিনগুলো শেষ হবে কিন্তু আজকের দিনগুলো স্মৃতিতে রয়ে যাবে মদের দোকান মানুষ লম্বা লাইন দেয় আর সেই ব্যাকা লাইন পুলিশ সোজা যে করায় গরিব সবজি পালা নিয়ে গিয়েছে বাজার আর সেই সবজিগুলো পুলিশ দিয়েছে আছাড় লকডাউনটা বড় লোকের গরিবের নয় থাকে তারা অনাহারে নেই সঞ্চয় তারাও কান্না করে তারাও চিৎকার করে কিন্তু তাদের এই চিৎকারগুলো চার দেওয়ালের মধ্যেই থেকে যায় লকডাউনটা বড় লোকের গরিবের নয় থাকে তারা অনাহারে নেই সঞ্চয়